আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি হচ্ছে অবাধ্য মানুষকে আপনার প্রতিবাধ্য করার তদবির। ওইটা হচ্ছে অবাধ্য, আপনি যদি মা হয়ে থাকেন আপনার সন্তানের জন্য করতে পারেন, বাবা হয়ে থাকলে সন্তানের জন্য করতে পারেন, অথবা অনেক বাবা মা আছে এক সন্তানকে দেখতে পারে আর এক সন্তানকে দেখতে পারে না। ওইরকম যদি সন্তান হতবাঘা সন্তান আপনি হয়ে থাকেন যে আপনাকে আপনার বাবা মা দেখতে পারতেছে না, আপনি করতে পারবেন। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভালোবাসার তদবির এটা বলতে বা ভালোবাসার আমল ওইটা বলতে অনেক বেশিরভাগ মানুষ এটাই বুঝে ফেলে শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আসলে কিন্তু এরকম নয়। ঠিক আছে, বৈধ পন্থায় যত ধরনের ভালোবাসা আছে সব ভালোবাসায় আপনি ওই আমলগুলা ওই তদবিরগুলো প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বেশ ভালো ফলও পাবেন। তো আজকে একটা নকশা আপনাদের সামনে বলবো, ওই নকশাটা আপনারা আগুনে জ্বালাবেন, তবে আগুনে ওইটা মোমবাতি দ্বারা জ্বালাইতে হবে, সলিতা বানিয়ে জ্বালাতে হবে। ওইটা হচ্ছে আগের জমানার কথা, এখন তো আপনি সলিতা বানাতে পারবেন না, এই জন্য ওইটা সলিতার পরিবর্তে এখন আসছে মোমবাতি। ওই মোমবাতি দিয়ে আপনি ওইটা জ্বালাতে হবে। ওইটা যদি আপনি গ্যাসের আগুনে জ্বালান তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে মোমবাতি আনতে হবে। মোমবাতিতে ওই নকশাটি লিখে আপনাকে জ্বালাইতে হবে। তো একদম ছোটোখাটো ব্যাপার, এটাতে কোনো লম্বা চড়া কোনো কথা নেই। দুই লাইন লেখা আছে কিতাবে, কিতাবে লেখা আছে সাদা কাপড়ের টুকরার উপর নিম্নের নকশাটি লিখে, অর্থাৎ শুধু সাদা কাপড় লাগবে আর আপনার মোমবাতি লাগবে, এই দুটি জিনিস হলেই হয়ে যাবে। এতে সাদা কাপড় আপনার পুরাতন হলেও কোনো সমস্যা নাই, নতুন হলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। আর ওই ব্যক্তির ব্যবহৃত সাদা কাপড় লাগবে না, যে কোনো সাদা কাপড় ব্যবহৃত হোক বা নতুন হোক পুরাতন হোক, সাদা কাপড়ের উপর আপনি নিম্নের নকশাটি লিখে তা সলিতা বানিয়ে সরিষার তেলে জ্বালাবে। অর্থাৎ মনে করেন ওইটা তো আপনি সরিষার ওই কাপড়টা আপনি সরিষার তেল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন। ওই যে সরিষার তেল তো অবশ্যই বাজারে অপরূপ আছে, যেমন নিশিতা সরিষার তেল আরও অনেক অনেক আছে। যে কোনো একটা সরিষার তেল আপনি আনবেন, এনে ওই কাপড়ের টুকরাটা ভালো করে সরিষার তেলের উপর দিয়ে দেবেন, পর ওই নকশাটা মোমবাতির উপর রাখবেন। ওইটা তেল যুক্ত হওয়ার কারণে জ্বলতে কিছু কষ্ট হতে পারে, ওইটা ভালো করে আপনি ধরে রাখবেন বা যে কোনো অবস্থাতে ওইটা জ্বালাবেন, কোনো কিছু সাহায্য নিয়ে ওইটা জ্বলে যাবে। ঠিক আছে, তো সরিষার তেল লাগবে, ওই তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে সাদা কাপড়, আরেকটি হচ্ছে মোমবাতি, আর আরেকটি হচ্ছে সরিষার তেল। ওই তিনটা জিনিসের মাধ্যমে আপনি ওইটা করতে পারবেন। ওই নকশাটি আপনারা তিনবার লিখে নেবেন, একদিনে তিনবার লিখতে পারবেন, সমস্যা নাই। আর তিনবার লিখে তিন দিনে ওইটা জ্বালাবেন, ইনশাল্লাহ বেশ ভালো উপকার পাবেন। তো ওইখানে যার জন্য করবেন তার নাম তো দিতে হবে। ঠিক আছে, ওইখানে যেমনি সব নকশা তো দেখতেছেন, কিন্তু ঠিক মাঝখানে দেখেন আপনারা দেখতেছেন নামুল মতলুব, ওই যে একটা নাম আছে ওইটা আপনি কেটে দিবেন। ওইটা কেটে দিয়ে ওইখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন। তো ওইটা আপনি বাংলাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে দিবেন, সব ভাষা তো আল্লাহ তাআলা জানেন। ঠিক আছে, ওইটা আপনারা বাংলাতে ওইখানে নাম দিয়ে দিবেন, ওইখানে যে আরবি লেখাটা আছে ওই লেখা লাগবে না, ওই লেখা বাদ দিয়ে আপনি নাম দিয়ে দেবেন। আর ওই নকশাটা যদি আপনি অবশ্যই এটা নিজে লিখতে পারবেন, যদি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন। প্রিন্ট করে এনে প্রিন্ট করে আনলে কিন্তু ওই ওইখানে যে নামুল মতলুব আছে ওইটা কিন্তু প্রিন্টে এসে যাবে। তো ওইটা আপনি কেটে দিবেন লাল কালির বা কালো কালির কলম দিয়ে কেটে দিয়ে এর উপরে বা নিচে চুট্টো করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে দেবেন। আর আপনাকে কিছুই করতে হবে না, ওইটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।